नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি 11 সেপ্টেম্বর রবিবার গজকেশরী যোগ কতটা সফল হবে নাকি বেকার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে শোনাবো 11 সেপ্টেম্বর রবিবার তাদের জীবনে তৈরি হচ্ছে একটা বিরাট শক্তিশালী যোগ, যাকে বলা হয় গজকেশরী যোগ। এই গজকেশরী যোগে একদিকে থাকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি, অন্যদিকে থাকে চন্দ্র। চন্দ্র বৃহস্পতি যখন এক ক্ষেত্রে অবস্থান করে এই গজকেশরী যোগের শুভ ফল পায়। আর বৃশ্চিক রাশি 11 সেপ্টেম্বর বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মীন রাশিতে তৈরি হচ্ছে এই যোগ। এই যোগ কি বৃশ্চিক রাশির জীবনে সাফল্য আনবে নাকি বেকার যাবে, সে সম্পর্কে আমি এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বৃশ্চিক রাশি আপনাদের জীবনে বিরাট একটা সাফল্যের সময় এসে গেছে। আর কয়েকটা ঘন্টার মধ্যে চন্দ্র প্রবেশ করবে মিনে, তৈরি হবে বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী যোগ। এই গজকেশরী যোগের অন্য নাম জীব চন্দ্র যোগ। এই যোগের শুভ ফল আপনারা কতটা পেতে পারবেন, এই যোগের শুভ ফল আপনারা পাওয়ার জন্যে অবশ্যই নিজস্ব জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করতেই হবে। আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি শুভভাবে অবস্থান করে, আপনার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি তুঙ্গি অবস্থায় কর্কটে থাকে, যদি স্বক্ষেত্রে মিনে থাকে বা ধনুতে থাকে বা রাশি লগ্নের একাদশে থাকে বা নবমে থাকে বা দশমে থাকে বা চতুর্থে থাকে বা দ্বিতীয়ে থাকে, তাহলে জানবেন এই যোগের শুভ ফল আপনি 100% পাবেন। এবং এর ফলে আপনার 5টা শুভ সমাচার আপনি পাবেন। কি 5টা শুভ সমাচার? প্রথম সমাচার পাবেন আপনার সন্তানের উচ্চ বিদ্যা। আপনার সন্তান উচ্চ বিদ্যায় অবশ্যই জয়লাভ করবে, তার রেজাল্ট বিরাট ভালো হবে এবং তার সমৃদ্ধির খবর আপনার মনকে অবশ্যই খুশিতে ভরিয়ে দেবে। এছাড়া সন্তানের শুভ চাকরি লাভ অবশ্যই ঘটবে যদি আপনার জন্মকুণ্ডলিতে এই শুভ যোগগুলো থাকে। দ্বিতীয় যে শুভ খবর আপনি নিশ্চিত পাবেন তা হচ্ছে আপনার আর্থিক উন্নতি। আপনার কর্মক্ষেত্রে একাধিক কর্মের আগমন হবে এবং সবচেয়ে বড় কথা, যে সমস্ত ক্ষেত্রে এতদিন কর্ম আসছিল না সেই সমস্ত ক্ষেত্রের কাজও এবার আপনি পেয়ে যাবেন। নিশ্চিত আপনার জীবনের সাফল্য আসতে বাধ্য। সুতরাং বৃশ্চিক রাশিদের জীবনে অবশ্যই একাধিক ক্ষেত্র থেকে সাফল্য আসবে, তাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসবে। চতুর্থ যে শুভ খবর আপনি পাবেন তা হচ্ছে আপনার জীবনে অবশ্যই শুভ প্রেম যোগ। যে প্রেমের জন্যে দীর্ঘদিন আপনারা চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন, যে প্রেম আপনাদের জীবনে সেভাবে ধরা দেয়নি, সেই প্রেম এবার এসে আপনার সামনে ধরা দেবে। সে মনের মানুষ আপনার মনের কথায় সাই দেবে, আপনাদের মধ্যে তৈরি হবে একটা ভালোবাসার একটা মধুর সম্পর্ক। তাই বৃশ্চিক রাশি আপনাদের জীবনেও আসছে একটা মধুর সম্পর্ক, মধুর সম্বন্ধ, এই প্রেম যোগ অবশ্যই আসবে 11, 12, 13 এই শুভ যোগে। এবং শেষ যে খুশির খবর বলবো তা হচ্ছে পঞ্চম স্থানে বৃহস্পতি চন্দ্রের অবস্থান এবং একাদশ স্থানে সে দৃষ্টি দেয় সরাসরি এবং আপনার রাশি লগ্নের ওপর পড়ায় আপনার শরীরের রোগ ভোগ থেকে আপনি মুক্ত হবেন। আপনার শারীরিক দিক দিয়ে যথেষ্ট শুভ সমাচার আসবে, আপনার জীবনে আসবে নতুন যুগের সূর্যোদয়। সুতরাং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে বলবো এই গজকেশরী যোগ বেকার যাবে না। তবে এবার আপনি প্রশ্ন করতেই পারেন, আপনার কেন বেকার যাবে? আপনারও বেকার যাবে না যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র শুভ হয়। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র নিচস্থ অবস্থায় থাকে, যদি চন্দ্র আপনার আপনি যদি বৃশ্চিক রাশি হন, যদি বৃহস্পতি আপনার নিচস্থ অবস্থায় থাকে, যদি বৃহস্পতি আপনার অশুভ থাকে অর্থাৎ বৃহস্পতি আপনার ষষ্ঠে অবস্থান করে, তাহলে জানবেন এই যোগ আপনার ক্ষেত্রে সেভাবে লাভবান হবে না। বৃহস্পতি যদি নিচস্থ হয়ে মকরে অবস্থান করে, জানবেন এই যোগ আপনি লাভবান হতে পারবেন না, কিন্তু বাকি আপনি লাভবান হবেন কারণ এই যোগ আপনার জন্যই তৈরি হয়েছে।
তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি, রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।